আসসালামু আলাইকুম। মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি শাহরাজউদ্দিন ফিরোজ, সহকারী শিক্ষক মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি। আজকে তোমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। তোমাদের ষষ্ঠ অধ্যায় আছে জলবায়ু ও দুর্যোগ। জলবায়ু ও দুর্যোগ, যেটার সাথে আমরা স্বাভাবিক পরিচিত। তো আমরা জলবায়ু দুর্যোগ এই অধ্যায়ে সর্বপ্রথম জানবো জলবায়ুটা কি, আবহাওয়া কি, জলবায়ু কি, তারপর জলবায়ু পরিবর্তনের কারণে কি কি প্রভাব পড়ে। তাহলে আমরা সর্বপ্রথম জানবো কি, কোন স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রাই হচ্ছে আবহাওয়া। আমি আবার বলছি, আবহাওয়া কাকে বলে? কোন স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। এবার আসে জলবায়ু, কোন স্থানে আবহাওয়া পরিবর্তন নির্দিষ্ট দ্বারাই হচ্ছে জলবায়ু। নির্দিষ্ট কয়েকটা নির্দিষ্ট দ্বারাই যে পরিবর্তনটা হয় ওটা হচ্ছে জলবায়ু। জলবায়ু হলো কোন স্থানে বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। একটা জায়গার বহু বছর নির্ধারিত 30-40 বছরের যে আবহাওয়ার গড় নির্দিষ্ট ধারা ওটাই হচ্ছে জলবায়ু। এখন আমরা আবহাওয়া এবং জলবায়ু এই দুটা জিনিস জেনেছি, এবং তোমরা 48 পৃষ্ঠায় যদি পড়ো তাহলে আবহাওয়া ও জলবায়ু কাকে বলে এই জিনিসটা তোমরা জানতে পারবে। এবার আসো, এই জলবায়ু প্রকৃতির কারণে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। যেমন প্রাকৃতিক অবস্থা, এমন সাধারণ জলবায়ুগত কারণে বাংলাদেশের বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, যেটা কি আবহাওয়া এবং জলবায়ুর কারণে। এই যে ষষ্ঠতে জলবায়ু এবং দুর্যোগ এই বিষয়টার বিষয় আলোচনা করেছে, আমরা পর্যায়ক্রমে যাব। এবং কি কি কারণে জলবায়ু পরিবর্তন হয় ওই জিনিসটা দেখো। বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে, যে একটা কারণে না, তার মধ্যে যেমন এর অন্যতম কারণ হচ্ছে মানবসৃষ্ট দূষণ। যে মানবসৃষ্ট দূষণটা হচ্ছে বিভিন্ন কারণে, যে তোমাদের ইটভাটা ধোঁয়া, বিভিন্ন কলকারখানার ধোঁয়া, এর অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ। যেমন শিল্প কারখানা এবং যানবাহনের ধোঁয়া, এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলবায়ু শুকিয়ে যাচ্ছে, ফলে পরিবেশগত সমস্যা হচ্ছে। কি হচ্ছে? পরিবেশগত সমস্যা। তো এবার আসো আমরা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে যা যা ঘটছে। বাংলাদেশে যদি যে আবহাওয়া এবং জলবায়ু তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন, আগে 10 বছর আগেরটা চিন্তা করো আর বর্তমানটা চিন্তা করো। 10 বছর আগের আবহাওয়া যেমন ছিল এখন সেরকম নাই। যেমন দেখো, আগে সাধারণত শীতকালে তেমন বৃষ্টিপাত হতো না, কিন্তু এখন দেখো শীতকালে বৃষ্টিপাত হয়। কী কারণে? এটা একটা জলবায়ুর কারণ। আবার দেখো বর্ষাকাল, যখন মানুষের বর্ষাকাল থাকে, এক সময় বর্ষাকালে শুধু বৃষ্টিপাত হতো, কিন্তু এখন বর্ষাকালে বৃষ্টি নেই, এটা একটা অনাবৃষ্টি, যার কারণে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ঘটছে। এবং দেখো সমুদ্রের পানির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে বন্যা হয়, এটাও জলবায়ুর একটা পরিবর্তন। তো এবার আসো আমরা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ফলে যা যা ঘটছে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তাহলে আমরা এই অধ্যায়ে আলোচনা করবো কি, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে যা যা ঘটছে সেটা। এক নম্বর, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেটা তোমরা সবাই অবগত আছো। দেখো গড় তাপমাত্রা, এক সময় বাংলাদেশে শীতকালে শীত পড়তো, কিন্তু এখনও শীতকালে গরম পড়ে। শীতের সময় টুকুতে প্রচুর পরিমাণে গরম পড়ে, শীতকালে সঠিক সময় শীত আসে না, যার কারণে আমরা কৃষিকাজ ব্যাহত করে, তার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। তারপর আসো অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে। দেখো যখন বর্ষাকাল বৃষ্টি হওয়ার সময় তখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, আবার বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, অতিবৃষ্টি আর অনাবৃষ্টি, সেটার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। তারপর দেখো ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, এখন কয়েকদিন পর পর এক একটা ঘূর্ণিঝড় আছে, আইলা আসে, শিরো আসে, মহাসেন আসে, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় আসতেছে। এগুলোর কারণ কি? জলবায়ু পরিবর্তন। কিন্তু আগে এই সমস্যা ছিল না, এখন জলবায়ুর কারণে পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে। তারপর আসো বারবার ভয়াবহ বন্যা হচ্ছে। বাংলাদেশ অনেকগুলো ভয়াবহ বন্যা হচ্ছে, যেমন 70-এর ভয়াবহ বন্যা, 98 সালের বন্যা,
ছিয়ানব্বই সালের বন্যা, 88 সালের বন্যা, 2004 সালে যে তোমরা অবগত আছো ভয়াবহ বন্যা হচ্ছে। কেন এই বন্যাগুলো হচ্ছে? এই বন্যাগুলো আর অন্যতম কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। তারপর আসো, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে। বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তনের ফলে মাটির লবণাক্ততা, মাটিতে লবণের পরিমাণ, এই জিনিসটা বেশিরভাগ বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূলীয় অঞ্চলে গুলোতে মাটিতে লবণাক্ততা, মানে লবণ, মাটির লবণাক্ততা বেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চল উপকূলীয় অঞ্চলে। এবং কৃষি জমি, বাংলাদেশ আমরা সবাই জানি কৃষি নির্ভর দেশ, এই কৃষি জমির ক্ষতি হচ্ছে। এই কৃষি জমির ক্ষতি হওয়ার দরুন আমাদের কি হচ্ছে, খাদ্য সমস্যা দেখা দেবে, আমরা পর্যাপ্ত ফসল পাবো না। তার অন্যতম কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। তারপর আসো, গাছপালাও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা গাছপালা থেকে অক্সিজেন পাই, যদি গাছপালা এবং বিভিন্ন প্রাণী একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, আমরা যদি বিভিন্ন প্রাণীর যথাযথ ব্যবস্থা নিতে না পারি, তাহলে আমাদের প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। এখন এই জলবায়ু পরিবর্তনের ফলে গাছপালা এবং বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। আর একটা কারণ, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এতে প্রচুর পরিমাণে পানি প্রয়োজন হয়। আর সাধারণত আমরা ভূগর্ভস্থ যেটা গভীর নলকূপের মাধ্যমে আমরা ওই পানিটা পাই, যদি এই যে ভূগর্ভস্থ পানির স্তরটা নিচে নেমে যাওয়ার কারণে আমরা পর্যাপ্ত বিশুদ্ধ পানি পাচ্ছি না, যার কারণে কি হচ্ছে, ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ার কারণে আমাদের বিভিন্ন ধরনের পানি ব্যবহারের সমস্যা সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে অনেকগুলো সমস্যা, তার অন্যতম কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের কারণে আমরা এখানে কয়েকটা কারণ দিচ্ছি, তারপর তোমরা বাস্তব জীবনে আরও অনেকগুলো কারণ দেখতে পাচ্ছ যে বর্তমান যে বিপর্যয়, গোটা বিশ্বে বিপর্যয়, তার অন্যতম কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। তাহলে আমরা এই অধ্যায়টায় ভালোভাবে দেখব বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কারণে কী কী পরিবর্তন হচ্ছে। তোমরা এই বোর্ডে দেখতে পাচ্ছ আমি কয়েকটা পয়েন্ট দিচ্ছি, সেখান থেকে তোমাদের একটা কাঠামোবদ্ধ প্রশ্ন আছে, ওই প্রশ্নটা তোমরা আমি আশা করি লিখতে পারবে। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি এই অধ্যায়ে, এই এই পাঠ থেকে তোমরা আলো এই আলোকপাত থেকে অনুশীলন করে এই প্রশ্নটা তোমরা নিজে নিজে লিখবে। প্রশ্নটা হচ্ছে কি, দেখো, জলবায়ু কাকে বলে? বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের জলবায়ু পরিবর্তনে 5টি প্রভাব লিখো। আশা করি তোমরা এই প্রশ্নটা, জলবায়ু কাকে বলে, আমি প্রথম অবস্থায় তোমাদের সাথে আলোচনা করছি, ওই জিনিসটা অনুসরণ করবে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 5টি প্রভাব, যে জিনিসটা আমি এতক্ষণ আলোচনা করেছি ওই জিনিসটা তোমরা দেখছো, এখান থেকে তোমরা এই সিজনের কাঠার মধ্যে প্রশ্নটার উত্তর আশা করে লিখতে পারবে। আজ এ পর্যন্ত, আগামীকাল তোমাদের সাথে আবার এই জলবায়ু পরিবর্তনের বাকি অধ্যায় নিয়ে, বাকি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।